গোটা জিরে, জিরের গুঁড়ো, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, চেরা কাঁচা লঙ্কা, লাগছে টুকরো করা টমেটো, তেজপাতা, সর্ষের তেল, আদার পেস্ট, চিনি, লাগছে টক দই, আর লাগছে জল। এবার আমি মাছে নুন আর হলুদ দিয়ে মাছগুলো মাখাবো। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোতে। আমার মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, গ্যাস অন করছি। আমি এতে আমার সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা একটু গরম হলে আমি মাছগুলো তুলে দেবো। মাছগুলো আমি উল্টে নিচ্ছি যাতে নিচের কলায় না লেগে যায়। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার এক করে খেয়ে নিচ্ছি। এবার আমি তেজপাতা দিচ্ছি, গোটা জিরে দিচ্ছি, দিয়ে এতে আমি সামান্য চিনি দেব। এবার এটা আমি ভালো করে মেলে নিচ্ছি।
এটা আমার ভাজা হয়ে গেছে আমি এতে এবার দেব আদা পেস্ট
টক মিষ্টি পাতলা মাছ রেডি। আমি গ্যাস অফ করে দিচ্ছি। আমি এবার মাছগুলো বাটিতে একটা একটা করে তুলে নিচ্ছি। পরিবেশনের জন্য টক মিষ্টি কাঁকড়া রেডি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, আর এই জিনিসটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।